Hi guys, welcome to our new vlog. Our আজকে একটু স্পেশাল হতে যাচ্ছে। আসলে কালকে হচ্ছে আমাদের মমের বার্থডে। সো অফ কোর্স মমরা তো স্পেশাল হয় সারাক্ষণ সারা জীবন। আর যেহেতু এই দিনটা তো আপনার বছরে একবার আসতেছে, সো আমরা সেলিব্রেট করতে চাই যাতে আমাদের মেমোরি গ্রো করতে পারি, মেমোরি ক্রিয়েট করতে পারি, আর সেগুলো সারা জীবন চেরিশ করতে পারি। সো মাম তো সবসময় লাভিং অ্যান্ড কেয়ারিং, আমাদের সবসময় তার লাভ অ্যান্ড কেয়ার শাওয়ার করে আসতেছে। সো আজকে আম্মুকে আমরা স্পেশাল ফিল করাতে চাই, সো এই জন্য কিছু প্ল্যান করছি। সো ভাইয়া সত্যি আমরা মিলে বলি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। আর সাথে যেটা বিভা এক্সপ্লেন করলো অলরেডি, যে আমরা একটা মমকে স্পেশাল ফিল করানোর আমাদের একটা উদ্যোগ। সো এবং সাথে চাচ্ছিলো যেহেতু আমরা এখন রেগুলার ব্লগ দিচ্ছি, সো মমের বার্থডে স্পেশাল একটা ব্লগ যাক। সো দ্যাটস ওয়াই আমরা আজকে বুধবার রাতে এই শুটটা করছি, সো দ্যাট কালকে আমরা এটা পোস্ট করতে পারি। থ্যাংক সাথী যে এত শর্ট টাইমে সবকিছু অ্যারেঞ্জ করেছে সে, অ্যান্ড আমরাও ট্রাই করেছি। আমি আর সাথী ভাইয়া তো অবভিয়াসলি, আমি শুধু একা করিনি, ভাইয়া অবভিয়াসলি আমাদের সঙ্গে সবসময় আছে, আর আমরা দুজন মিলে করছি নাকি। তো আমরা মমের জন্য একটা স্পেশাল ডিনার অলরেডি খিচুড়ি এবং বিফ আমরা প্রিপেয়ার করেছি, সাথে এখন খালি ডিম ভাজি হবে, কারণ এটা হচ্ছে বিফটা তো ভাইয়া করেছে স্পেশালি। ওর আগে একটা ব্লগে আপনারা দেখছেন ভাইয়া আগেও বিফ রান্না করেছে আমাদের জন্য, তো সেই লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব। বিফ হচ্ছে আমাদের মমের হচ্ছে ফেভারিট একটা ফুড, অল টাইম ফেভারিট। আমরা এমন কিছু করতে চাচ্ছিলাম যেটাতে আম্মু খাওয়ার ইচ্ছা আছে বা দেখলে খুশি হয়ে যাবে। সো বিফ ভুনা হচ্ছে তার মধ্যে একটা। সো মমের ক্রেভিংস হচ্ছিলো কিছুদিন ধরে খিচুড়ির জন্য, সো আমরা হচ্ছে প্রিপেয়ার করেছি লাটকা খিচুড়ি। আর লাটকা খিচুড়ি হলেই ডিম ভাজি ইজ মাস্ট। আই এম গোইং টু ফ্রাই এগ নাও, বাই। তো সাথী তো চলে গেল সো কিচেনে, সো আমরা সব কিছু প্রিপেয়ার হলে আবার ফিরে আসছি। আমি এখন হচ্ছে ডিম ভাজি করতে আসছি এখানে। এখানে ডিম ভাজি করতেছি, আর এই যে আমার ভাইয়া হচ্ছে, এটা আপনাদের সাথে শেয়ার করি, ইয়ে দিস ইজ বিফ, আর এটা হচ্ছে খিচুড়ি, লাটকা খিচুড়ি। হাউ ইজ দ্য লুক ব্রো? অ্যামেজিং, নাইস। তো আমি ডিমটা করে নিয়ে আসতেছি, আর ফাইনাল ডিশে বাড়ার পরে লুকটা আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, all the preparations are done, mom is here somewhere. Happy birthday mom, thank you ammu. এখন আসেনি, সরি, কালকে মিডনাইট এর পরে আগে থেকে উইশ করতে দিই, কারণ আমরা প্রিপেয়ার নেই, ট্রিট দিচ্ছি মামকে। ওই থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কালকে আমার বার্থডে, এখন রাত থেকে ওরা শুরু করে দিচ্ছে। ছেলে মেয়ে দুইজন একসঙ্গে রান্না করেছে, আমার পছন্দের রান্না, ডিনার খাবো, নরম খিচুড়ি, বিফ ভুনা, এটা ছেলে করেছে, এটা মেয়ে করেছে, ডিম ভাজিটাও মেয়ে করেছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি অনেক মজা করি খাবো, এখন দেখি কেমন করেছে, কারণ এই খিচুড়ির সাথে এটা তো পাতলা, এরকম কাঁচামরিচ দেওয়া, তাই না, পেঁয়াজ, এরকম ছেলে মেয়ের মা হয়েছি, এটা আমার ভাগ্যের বিষয়। হ্যাঁ,
ছেলে মেয়েরা আমার সব কিছু বোঝে, খেয়াল রাখে আমারে। আমাদের মা নেই আমরা বুঝি, আমার আম্মা কত কিছু আমার জন্য পাঠাইতো, এখন পাই না, কষ্ট। আজকে খুশি দিলে তোমার কষ্ট পেয়ে না তো, আর হচ্ছে দেখো আর মনে আছে আমি তো আগের বার দাও তো তোমার জন্য কেক পর্যন্ত বানাইছিলাম মনে আছে? আমরা নিজেদের হাতে কিছু বানালাম, আর কালকে হচ্ছে মমকে ট্রিট দিব আমরা। আচ্ছা সেটা সম্পর্কে পরে বলতেছি, আমি অনেক খুশি। দিস ইজ দ্য ডিনার টাইম and amu ekটু emotional হয়ে পড়ছে, দেখছেন আপনারা, because আসলে বাবা মা জিনিসটা এরকম যে বাবা মার কথা মনে আসলেই সবাই আমরা emotional হয়ে যাই। সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যাদের বাবা মা বেঁচে আছে আপনারা আপনাদের প্যারেন্টসদেরকে সময় দিন এবং তাদেরকে স্পেশাল ফিল করান, হ্যাঁ, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, তাদের খুশি রাখেন। মানে তারা ছোটোবেলায় যেমন আমাদেরকে খুশি রাখার চেষ্টা করেছে, সো এটা আমাদের দায়িত্ব আসলে যে তাদেরকেও খুশি রাখা। সো এই এই প্র্যাকটিসটা আব্বু আমাদেরকে শিখাইছে এবং আমরাও এইভাবে ছড়াই দিতে চাই সব সব ছেলেমেয়েদের মাঝে যে আপনারা আপনাদের বাবা মাকে, কারণ বাবা মা যখন থাকবে না তখন আপনারা এই কষ্টটা বুঝতে পারবেন। আসলে মম, এই তো চেয়ার আপ মম, তুমি এই দিনের বার্থডে, আজকে কোনো মন খারাপ চলবে না, খাই তাহলে। হ্যাঁ বিসমিল্লাহ, দেখি টেস্ট কেমন আছে। আমি তো দুইটা এ পাচ্ছি, হ্যাঁ মুগ ডাল তো আছে, মানে পাতলা কেচুরি যেটা বলি আমরা আমাদের এলাকাতে, ডিম ভাজি ইজ মাস্ট, এবং ডিম ভাজির মধ্যে মরিচ এবং পেঁয়াজ, সাথে জানি না পেঁয়াজ খেতে পারবে কিনা আজকে, বাট এনিওয়ে ডিম ভাত, হ্যাঁ তোমাদের জন্য স্পেশাল পেঁয়াজ আর মরিচ দিয়ে আব্বু, থ্যাংক ইউ সাথী, হ্যাঁ অ্যামেজিং স্বাদ এই ডিম ভাজিটা, একটা সুপার হিস, কাঁচা মরিচ আর পেঁয়াজের পরিমাণও দিয়েছে বেশি। এবার একটু বিফ দিয়ে খেয়ে দেখি, আহ, সো বিফ এবং ডিম দুটোই খিচুড়ির সাথে পারফেক্ট যায় এবং আমার মানে মন মন ভরে গেছে আজকে, নিজে রান্না বলে বলছি না বাট ইটস টেস্টস অসম। আমি চল আসছি আবার, ডিম ভাজিটা মজা আছে, ওয়াও খিচুড়িটা অনেক মজা হয়েছে, যেহেতু লাটকা খিচুড়ি নরম খিচুড়ি সো নরম করারই চেষ্টা করছি, আর হচ্ছে আপনার একটা গুই রুজি একটা টেস্ট আছে, রুনের রিজোটের মতো পাতলা আর কি নরম, এমনি টেস্টের দিকে ফ্লেভার দিক থেকে ফ্লেভারফুল আর একটু স্পাইসি, তাই না ম্যাম? হ্যাঁ বিফটা অনেক নরম সফট হয়েছে, বাপরে এত সুন্দর রান্না করতে পারে, এত সুপার হয়েছে, একেবারে এক্সেলেন্ট, এক নাম্বার এক নাম্বার, বিফ কোনো এক্সপার্ট হয়ে গেছে, হ্যাঁ যেমন সফট হয়েছে তেমন সুন্দর লেগেছে খেতে, আহ ওয়াও ভাইয়া বিফটা আসলে অনেক মজা হয়েছে, মুখে দিলাম না মানে ফ্লেভারস গুলো মনে হলো বাস্ট করলো, মানে অসাধারণ হয়েছে টেস্ট, মাংসটা অবশ্যই টেন্ডার হয়েছে, একদম পারফেক্ট, এনজয় করতেছি। সো আমরা ডিনার শেষ করে একটু পরে আবার ফিরে আসছি, আমরা আর কি প্রিপারেশন নিয়েছি সেটা বলার জন্য। হাই গাইস, ওয়ার ব্যাক, ইয়া উই আর ব্যাক আফটার ডিনার, এন্ড 10:30 মধ্যে বেজে গেছে, আজকে আমরা 12টায় কেক কাটবো। তো আম্মুকে তো বললাম আজকে স্পেশাল ফিল করানোর আমাদের প্ল্যান, সো আম্মুর জন্য আমি প্ল্যান করে হচ্ছে কেক আনছি, আর ভাইয়া অন্য কিছু আনছে সেটা পরে হবে, আর সে আমারটা আগে আমি হচ্ছে আম্মুর জন্য স্পেশাল কেক অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে অলরেডি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর মাম মাম হচ্ছে আজকে
আমাদের এই ব্লগের মধ্যমণি আর কি। এবং এখন আমরা কেকটা দেখাবো, সাথে যেটা ভালোই লাগে মাঝে মাঝে সারপ্রাইজ দেয়। বাহ, অনেক সুন্দর যে আমার ড্রেসের সঙ্গে মিশে গেছে, আমি অনেক খুশি। আই লাভ দিস চকলেট, চকলেট বার। আমি কেক দেখে মুগ্ধ, অনেক খুশি, কারণ মনে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি সমুদ্রের নিচে। এইগুলো ঝিনুক, হ্যাঁ, মুক্তা, মুক্তাগুলো গোল্ডেন কালার। মাম, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো, কারণ আমি আজকে মনে হচ্ছে মহা খুশিতে আছি। 23 সেপ্টেম্বর ওরা যে মনে রাখে, প্রতি বছর ব্লগিং শুরু করার পরে এই প্রথম জন্মদিন আমার বৃহস্পতি আরে পড়লো 23 তারিখ। সো হ্যাঁ, আমি কিছু স্পাইসি আইটেমসও অ্যাড করে দিলাম আনার সময়, কারণ সুইটের সাথে সাথে কিছু স্পাইসিও লাগে খাওয়ার জন্য। আর মমেরও অনেক পছন্দ আমার, মমের হচ্ছে প্যাটিস টাইপ পছন্দ বেশি আমারও। সো প্যাটিস টাইপ আনছি, আর হচ্ছে আপনার বেকড সমুচাটা পাইনি, ওটা ওয়ান থাম যদি থাকতো। সো কি আনছি একটু দেখাই দেই। সো হিয়ার ইউ গো, এটা হচ্ছে জাস্টি চিকেন। জাস্টি চিকেনের জন্য 3টা সস আছে। আর একটা আইটেম যেটা আনছি এটা হচ্ছে ক্রাঞ্চি টিকা রোল। চকলেট ময়েস্ট স্পঞ্জ যেটা আমি দেখলাম, এর কাটার পরে ভালো টেস্ট করে ভালো যাবে। আর ক্যারামেল বাটার ক্রিম আছে, আর অফকোর্স এখানে চকলেট ডেকোরেশন, আর এটা হচ্ছে হোয়াইট চকলেট আই থিঙ্ক। আর ইয়া, ইটস লুকস প্রিটি, এই ড্রিপিং যে এইগুলো ডেকোরেশন গুলা এটা দেখতে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লুক। এর একটা সাইজই পাওয়া যায়, আর আমি ভাবলাম যে আমাদের তিনজনের জন্য এনাফ। এনাফ, হ্যাঁ। সো ইয়ে, ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে। ক্রাঞ্চি টিকা রোল হচ্ছে পার পিস 35 টাকা করে, আর অ্যাসর্টেড ড্রিপ কেক 9.99। হ্যাঁ, included. So friends, 12টা বেজে গেছে, তো আমরা এখন হচ্ছে কেক কাটবো। কেক কাটিং টাইম চলে আসছে। Yes. অনেক সুন্দর। Yes. Time to celebrate. Yes. 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 So আমি So sparkly candle টা আগে আমরা জ্বালাই নিচ্ছি। আচ্ছা। Mommy, mommy, mommy. আমি এই চকলেটটাই খাওয়া যেতে চাই আম্মুকে, আম্মু চটি এবং আমিও, আমার ফেভারিট ডার্ক চকলেট। আব্বু সুন্দর। চকলেট স্পঞ্জ
মজা খেতে আমরা এখনই ফিরে আসতেছি ছোট্ট একটা সারপ্রাইজ নিয়ে। ছেলে মেয়ে সারপ্রাইজ দিতেই আছে, তবে আজকে কেকটা যে এত সুন্দর। তো এখন ভাইয়ার সারপ্রাইজের পালা এসে গেছে। ইয়েস, আমাদের কেক খাওয়া শেষ এবং সাথে দুটো চিকেন আইটেমও খেলাম। মাঝে মাঝে ক্রেভিং হয় লেট নাইটে, সো অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড গিভ দিস টু হার। মি টু। সো মম, আমার কি This is a fun box. Wow! এর মধ্যে কি? এর মধ্যে আছে আইসক্রিমের ভান্ডার। চলো আমরা দেখি। ও কি আইসক্রিম আছে? দেখি নি আমরা। এখানে শাহী কুলফি আছে। This is icon vanilla ice cream. ভ্যানিলা আমার পছন্দ, সো এটা মামার ভালো লাগবে। ও এতগুলো? Wow! Wow! কিউট পার্টি হচ্ছে আপনার। এটা আমরা কখনো মানে ট্রাই করিনি, জলপাইয়ের আইসক্রিম। সো আজকে দেখা যাবে কিরকম টেস্ট। সব রকম কোনটা রে কি কোনটা খাবো? আমাদের সবচেয়ে ভালো লাগছে।
তবে এগুলার মানে কন্টেইনার পটগুলা আর তার পটগুলা দেখে আমার খুব ভালো লাগছে মানে অসম পট দেখি মনে হচ্ছে কিটস আসো আমরা টেস্ট করি আচ্ছা সো আমরা শুরু করছি আইসক্রিম খাওয়া আমি হচ্ছে একটু শাই কোন দিয়ে শুরু করলাম আমি এটাকে একটু বলে দেই যে এই ফান বক্সটার প্রাইস হচ্ছে 700 টাকা এন্ড এই মুহূর্তে একটা অফার আছে যে গিফট পাচ্ছেন মাকটা সো আপনারা ওদের পেজে দেখতে পারেন সো আপনি এখন টেস্ট করে বলবো যে হুইচ ওয়ান ইজ বেটার সো এটা হচ্ছে শাহী কুলফি তো শাহী কুলফিটা হচ্ছে আইসক্রিমের থেকে একটু ভিন্ন কারণ এটা মোর ডেন্সার আর ডেন্স লাগছে আমার ঘন লাগছে বেশি আর এর মধ্যে আপনার যে বাদামের টুকরাও পেয়েছি মুখের মধ্যে যেমন আলমন্ড পিস্তাশিও স্ট্রবেরি ফ্লেভার আমার মনে হচ্ছে নরমালের থেকে একটু বেশি আর উপরে হচ্ছে আমি চকলেট চকলেটের চাংস দেখতে পাচ্ছি খেয়ে দেখি আমার পছন্দ না কিন্তু ওটা স্ট্রং একটা আছে স্ট্রবেরি ভিতরে ভ্যানিলাটা অর্ডিনারি ভ্যানিলাটা আমি খাই বেশি অনেক ভালো আর গিফট হিসাবে পেয়েছি অনেক খুশি হয়েছে কারণ বিভিন্ন রকম খেতে পাচ্ছি শাইকিটা হচ্ছে এই বক্সে সবচেয়ে প্রিমিয়াম আইসক্রিম সো ওটা আমি এখন ট্রাই করব মিল্কি অনেক মিল্কি একটা ফ্লেভার আসতেছে একটু মিষ্টিও বেশি উপরে কিসমিস বাদাম দেওয়া আছে অনেক সুন্দর মিল্ক হ্যাঁ একদম মিল্কি ফ্লেভার একটা সুইট আছে অনেক ক্রিমি ক্রিমি জাস্ট গুড অনেক ভালো লাগছে হাইলি রিকমেন্ডেড একবার মানে মন জুড়ানো মন জুড়ে গেছে আসলে জলপাই খাচ্ছে আমার আম্মু জলপাই ফ্লেভার অবশ্যই আছে একটু টক টক হ্যাঁ টক সবসময় আমরা জলপাইয়ের আচার খাই জলপাইয়ের আচার আব্বুর আব্বুর ফেভারিট আচার হচ্ছে জলপাই ছিল সো জলপাইয়ের আচার আমাদের সবসময় খাওয়াই হতো বাসায় রাখতো আম্মু কিন্তু জলপাইয়ের টেস্ট আছে জলপাই আমাদের পরিচিত একটা ফ্লেভার সেই ফ্লেভারই পাচ্ছি সো আমি কফি স্টিমের কন্টেইনার খুলতেছি ওয়াও মা দেখো তাই আপনারাও দেখেন ওপরে হচ্ছে চকলেটের কিছু চান্স আছে ওটা দেখি আমার অ্যাট্রাকটিভ লাগতেছে চকলেট আমার বাচ্চাদের প্রিয়
অবভিয়াসলি আ স্ট্রং টেস্ট অফ কফি আছে একটু চকলেট সঙ্গে পরে চকলেটটা ভালো লাগতেছে এটা হচ্ছে ক্রিমি একটু রিচ টাইপের সুইট আছে কফি ইজ দ্য লাস্ট ফ্লেভার ইউ উইল টেস্ট মানে আমার কাছে অনেক ভালো লাগছে আমার যে তো মানে কফি চকলেট হচ্ছে কফি চকলেট কফি চকলেট খাই না আমরা ওরকম টাইপ একবার কফি খাচ্ছি তাই না হচ্ছে হ্যাঁ মুখের মধ্যে মাউথফুল নিতে হবে অল্প না একটু বেশি করে নিবে বেশি করে নিয়ে বেশি খেয়ে ফেলতেছি আমরা তো কফি খাই এর উপরে দেখেন দেখি লুক খাওয়ার পরে আমার কফি দিকে ঝোঁকটা বেশি আছে একদম মনে আছে দই টক দইটা যেমন টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে মিশাই যেমন খেলি যেমন লাগে হ্যাঁ সেম এতটুকু আমার ওপিনিয়ন হচ্ছে দই ভ্যানিলা আর জলপাই এটা হচ্ছে একেবারে অ্যাভারেজ আর বেস্ট হচ্ছে জন্মদিনের অনেক অনেক এবং এই পালন করার চেষ্টা করছি মিডনাইট থেকে মিডনাইটের আগে থেকে শুরু করছি দেখলেনি ঘুমাই পড়বো তা না আমার উঠাই এইসব পালাচ্ছে আপনাদের কাছে তারপরের সপ্তাহে 30 তারিখে যাবে তো আপনারা তার জন্য সেটার জন্য ওয়েট করুন আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিংকগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আপনারা এগুলো ফলো করেন ফর মোর আপডেটস টু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল মির্জা এন্টারটেইনমেন্ট দিস ইজ মি শারিকা মির্জা দিস ইজ মি মাসুদ মির্জা টুডে আওয়ার মাদার সাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই হ্যাপি বার্থডে লাভ ইউ লাভ ইউ টু